আদালতের দায়িত্ব মারুতের বাক স্বাধীনতা ফিরে দেওয়া বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়। আমি এই বিচারপতিদের বলি, এই বিচারালয়কে কলঙ্কিত করবেন না, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। এই বিচারালয় ওই আওয়ামী বিচারালয় এর কিছু কিছু বিচারপতি আজকে ঘোষণা দেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না। আরে বাংলাদেশের শত কোটি মানুষকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় যারা আছেন তারা জানেন, সে একটি কণ্ঠই শুনাই গিয়েছিল, সেই কণ্ঠ জিয়াউর রহমানের কণ্ঠ। আপনার দায়িত্ব কে স্বাধীনের ঘোষক না ঘোষক না সেটা ঠিক করে দেওয়া। যারা নিজেদেরকে মাইলট শুনতে রাজি নন, মাইলট কেবল ঈশ্বরের পরে বিবৃত হয়, সে মাইলট শুনতে তারা রাজি নন, তারা বলেন, তারা পরিচয় দিতে খুশি হন শপথবদ্ধ রাজনীতিক হিসাবে। আমার কি হয় ধিক্কার জানাই, আমরা স্পষ্ট ভাষায় ওসব দলদাস ওসব বিচার লীগের বিচারপতিদের বলি, তোমার যদি ইচ্ছে হয় শপথবদ্ধ রাজনীতিক হিসাবে পরিচয় দিতে, ওই পবিত্র অঙ্গনের পবিত্র দেশে তুমি রাজপথে এসে জয় বাংলার স্লোগান দাও, আমাদের আপত্তি থাকবে না। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বেগম খালেদিয়ার মুক্তির দাবিতে, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি বেগম খালেদিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে। খুব লজ্জা হয় আমাদের, গণতন্ত্রের মা আজকে মিথ্যা ফরমাইশি আয়ে সাজাপ্রাপ্ত, গণতন্ত্রের মা যিনি ফেসিবাদের কবল থেকে স্বৈরাচারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন তিনি আজকে গৃহবন্দী, গণতন্ত্রের মা যিনি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে মানুষের ভোটাধিকার এনে দিয়েছেন সেই নেত্রীকে আজকে নির্বাচন করতে দেওয়া হয় না। গোটা দেশটা আজকে অবিচার অন্যায় এর মধ্যে ডুবে আছে। আজকে ফেসিবাদী সরকার প্রধান শেখ হাসিনা তার ফেসিবাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য আজকে প্রশাসন পুলিশ র্যাবের মতো আজকে আদালতকেও তারা ব্যবহার করছে। আজকে আদালতে বিচারক লীগ তৈরি হয়ে গেছে, যারা নিজেদেরকে মাইলট শুনতে রাজি নন, মাইলট কেবল ঈশ্বরের পরে বিবৃত হয়, সে মাইলট শুনতে তারা রাজি নন, তারা বলেন, তারা পরিচয় দিতে খুশি হন শপথবদ্ধ রাজনীতিক হিসাবে। আমার কি হয় ধিক্কার জানাই, আমরা স্পষ্ট ভাষায় ওসব দলদাস ওসব বিচার লীগের বিচারপতিদের বলি, তোমার যদি ইচ্ছে হয় শপথবদ্ধ রাজনীতিক হিসাবে পরিচয় দিতে, ওই পবিত্র অঙ্গনের পবিত্র দেশে তুমি রাজপথে এসে জয় বাংলার স্লোগান দাও, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু এই বিচারালয়কে মানুষের ইহ জগতের সবচেয়ে বড় সংস্থল যে জায়গাটি নিয়ে বিচার পাওয়ার সেই জায়গাটিকে কলঙ্কিত করার অধিকার তোমাদেরকে কেউ দেয়নি। তোমরা বিচারক তৈরি করতে চাইলে বাইরে এসে করো। আজকে অত্যন্ত অন্যায় ভাবে আজকে বেগম খালেদাকে সাজা দেওয়া হয়েছে। এই যে আগামী 11ই সেপ্টেম্বর আর একটা মামলা শুনানি হবে, সেটা কে রায় হবে? সেটা হচ্ছে বেগম জিয়া নাকি 2015 সালে বোম মেরেছেন। একটা ছাগল পাগল কুকুর বিশ্বাস করে না, এখানে কুকুরের চোখ খারাপ হয়ে গেছে, ও সভ্যতাকে এমন জায়গায় নিয়ে গেছে। আজকে গোটা বিচারকে ফেসিবাদ কায়েমের অস্ত্র হিসাবে আজকে ব্যবহার করা হচ্ছে। আজকে এই বিচারালয় দিয়ে এই দলদাস বিচারপতিদের দিয়ে এই বিচার লীগের বিচারপতিদেরকে দিয়ে আজকে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। তারেক রহমান দেশের নাগরিক, বাংলাদেশের সর্বজনীন রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই আদালতের তথাকথিত বিচারক লীগের বিচারকরা বলেন তার বক্তৃতা নাকি বিডিআই ছাপানো যাবে না। আদালতের দায়িত্ব মারুতের বাক স্বাধীনতা ফিরে দেওয়া, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য নয়। আমি এই বিচারপতিদের বলি, এই বিচারালয়কে কলঙ্কিত করবেন না, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না। এই বিচারালয় ওই আওয়ামী বিচারালয় এর কিছু কিছু বিচারপতি আজকে ঘোষণা দেন, জিয়াউর রহমান
পাকিস্তান কে স্বাধীনতার ঘোষক বলা যাবে না। আরে বাংলাদেশের শত কোটি মানুষ ধরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান দিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় যারা আছেন তারা জানেন সে একটি কণ্ঠই শুনে গিয়েছিল, সেই কণ্ঠ জিয়াউর রহমান কণ্ঠ। আপনার দায়িত্ব কে স্বাধীনের ঘোষক না ঘোষক না সেটা ঠিক করে দেওয়া, এটা ইতিহাসবিদরা ঠিক করে দেবে, এটা রাজনীতিরা ঠিক করবে, সেটা যারা সেদিন ছিল জানে তারাই ঠিক করবে। একটা চোর প্রতিষ্ঠিত সত্যকে আজকে আপনি শেষ করে দিতে চান, এটা তো বিচারপতির কাজ নয়। আজকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আজকে মানুষের ভোটাধিকার হরণ করেছে এই বিচার তথাকথিত এই দলদাস বিচারপতিরা। এই দলদাস বিচারপতি খাইরুল হকের নাম বাংলাদেশের গণতন্ত্রের হত্যা হিসেবে আজীবনে লেখা রাখবে। মানুষের কাছে বিচারপতি খাইরুল হকের নাম কিরিত হিসেবে আজীবন কলঙ্কিত নাম হিসাবে কিনা শহীদ উচ্চারিত হবে। আমরা সবশেষ বলি বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবেন না, অবিচারের ক্ষেত্র হিসেবে তৈরি করবেন না। বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছে। বেগম খালেদা জিয়া এদেশের মাটি মানুষের নেত্রী। বেগম খালেদা জিয়ার স্থান এদেশের সতেরো কোটি মানুষের হৃদয়ে। আপনি সাজা দেন, আপনি বন্দি করে রাখেন, মানুষের হৃদয় থেকে খালেদা জিয়ার নাম আপনি বুঝতে পারবেন না। জনগণ জেগে উঠেছে, মুক্তি দেন না ওই জনগণই আপনার ক্যামেরার ব্যাগে খালেদা জিয়াকে মুক্ত করে আনবে, প্রয়োজনের জীবনে রক্ত দিবে, জীবন ফিরিয়ে দেবে, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে ইনশাল্লাহ দেশের জনগণ শেষ করব। তার আগে বলেই আজকে বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছেন। পুলিশি রাষ্ট্র হলো কি, যে দেশে মানুষের কথা বলার অধিকার থাকে না, যে দেশে ভোটার অধিকার থাকে না, যে দেশে সত্য কথা লেখার অধিকার থাকে না। মানুষ কথা বলে গুম হয়, খুন হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, পুলিশের বুটের তোলায় পিষ্ট হয়। দুনিয়ার ইতিহাসের কয়েকজন শাসক পুলিশি শাসক হিসেবে পুলিশ রাষ্ট্র তৈরি করার জন্য কলঙ্কিত হয়ে আছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে চিলির অগস্ট, এর অন্যতম হচ্ছে জার্মানি হিটলার। দুনিয়ার ইতিহাসে এই দুজন স্বৈর শাসক, এই দুজন পুলিশের রাষ্ট্রের প্রণেতার পাশাপাশি আরেকটি নাম এখন দুনিয়া জুড়ে উচ্চারিত হচ্ছে, সেটা হলো শেখ হাসিনা। আজকে এই অবস্থা থেকে যদি আমাদের মুক্তি চাই, বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ আমরা চাই, তাহলে হাসিনার পতনের এক দফার আন্দোলনের নামাসরা আমাদের সামনে আর কোনো পথ নেই। এক দফার আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে মনুষ্য বসবাসের যোগ্য রাষ্ট্র হিসেবে তৈরি করতে হবে, সে আহ্বান জানিয়ে আমি আমার পক্ষ থেকে শেষ করছি। আপনাদের সবাইকে অগ্রণ ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে আমি আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন এনডিপি।